নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে রেসিপি আমার এই যে কচু শাক কেটে নিয়েছি, এটা রেসিপি করব। প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলের ভিতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, 1টি তেজপাতা। জলে বল কুটে গেলে কচু শাকগুলো ঢেলে দেব। তো কচু শাকগুলো আমার দেওয়া হয়ে গেছে, 5 মিনিট জাল করে নেব ঢেকে দিয়ে। তো 5 মিনিট পরে আবার দেখে নেব। তো কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে এরকম একটু চেপে চেপে দেব। এত ধোঁয়া উঠছে যে ধোঁয়ার জন্য কিছু দেখাই যাচ্ছে না, এদিকে একটু বাতাস বইছে তো সেজন্য। বন্ধুরা আবারও দেখে নেব। তো তরকারিটা আমার কচু শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো তেল, আর এই কচু শাকে অল্প একটু চবড়ি দেব। ছাগলের চবড়িটা দিলে খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, তাই আমি একটু অল্প করে চবড়ি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ রসুন, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গোটা জিরে দিলাম, যেহেতু লবণ হলুদটা আগে দেওয়া, একটু ঝালের লঙ্কা দেব, আর একটু সামান্য পরিমাণ হলুদ, তো হলুদটা দেওয়া হয়ে গেছে। এখন চবরটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তা কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ কচু শাকটা দিয়ে দেব। তো কচু শাকটা আমি দিয়ে দিয়েছি, অনেকটা ধোঁয়া, ধোয়ার জন্য কিছু দেখা যাচ্ছে না। তো কচু শাক তেলে পর দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর্যন্ত জাল করে নেব, যেহেতু আগে থেকে সিদ্ধ করা, লবণটাও আগে পরিমাপ মতো দিয়েছিলাম, তার জন্য লবণ এখন আর দেয়নি। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুবই টেস্ট লাগে, একটু চর্বি দিয়ে রান্না করলে। তো এখন হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন কতটা শুকিয়ে এসেছে, তো এখন আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে রেসিপি আমার ছাগলের চবর দিয়ে কচু শাকের রেসিপি। তো অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো সবাইকে নমস্কার।